ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু যখন ইয়াং থাকে তখন যারা যুবক যুবতী তাদের মধ্যে কাজ করার ইচ্ছাটাই প্রবল থাকে তারা ইষ্ট কাজে নিজেকে এমন ব্যস্ত রাখে যে তাদের কাজ করার ভাবটাই আলাদা আনন্দ উৎসাহ এনার্জেটিক কাজ তারা সেই সব কাজে যুক্ত থাকে এবং ঠাকুরকে সব সময় মাথায় রেখে তারা ইষ্ট কাজ করার চেষ্টা করে পরম পুজোপাদ আচার্যদেব পুজোপাদ অবিন দাদা এনাদের ফলো করে আজকের যুবক যুবতীরা প্রেমময় শ্রী ঠাকুর রকুলচন্দ্রের প্রত্যেকটি কাজ তাদের নির্দেশ মতো করার চেষ্টা করছে যারা যুবক এবং যুবতী আছে ইয়াং জেনারেশন তারা ধীরে ধীরে বয়স বেড়ে যায় এবং যখন বয়সটা বেড়ে যায় এবং বয়স্ক হয়ে যায় তারা ভাবে কি আর কতদিন আমরা বাঁচব এক বিভিন্ন চিন্তা তাদের মাথার মধ্যে ঢুকতে থাকে যে আমি আর কতদিন ঠাকুরের কাজ করতে পারব আমি ইষ্ট কাজে আর কতদিন নিজেকে চালিয়ে যেতে পারবো নানাবিধ চিন্তায় তারা গ্রস্ত হয়ে যান পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এক মায়ের নিবেদনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেছিলেন তা আপনাদের সম্মুখে তুলে ধরছি তার আগে আপনারা এমন ধরনের কোনোই চিন্তাই দুশ্চিন্তা যাকে বলি মাথার মধ্যে আনবেন না কারণ আমরা যেটা ভাবি মস্তিষ্কের মধ্যে সেটাই কাজ করে তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দেব এক জায়গায় বলছেন যে পঞ্চভূতের সমাহারে আমাদের এই দেহ তৈরি হয় এদের মধ্যকার পারস্পরিক বন্ধনই শরীরকে বাঁচিয়ে রাখে কিন্তু বয়স হলে এই বন্ধন আলগা হতে থাকে ধীরে 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 শক্তি কমে যায় আর মনের মধ্যে দুশ্চিন্তা আঁকড়ে ধরে তখন মৃত্যুর সম্ভাবনা ধীরে ধীরে বাড়তে থাকে এর থেকে জীবনকে বাঁচানোর উপায় হলো জীবনকে মায়া দিয়ে ঘিরে রাখা এবং জীবনের মায়া কি কি করে জীবনের মায়া দিয়ে এই সংসারকে ধরে রাখবে তার পরিপ্রেক্ষিতে বলছেন ওই মায়ার প্রভাবে বাঁচার ইচ্ছে বাড়ে বয়স্ক মানুষকে বুঝাতে হয় যে সংসারে তার এখনো অনেক কিছু করার আছে ইচ্ছে করে ঘরের ছোট ছোট কাজ ভুল করতে হয় আর বলতে হয় সবাইকে যে আমরা কি তোমার মতো পারি তুমি এটা করে নাও তিনি সবাইকে বকাবকি করবেন ঘরে যারাই আছে স্ত্রী পুত্র পুত্রবধূ সবাইকে তিনি কিছু না কিছু বলতে থাকবেন আর ভাববেন যে আমার এখনো প্রয়োজন আছে সংসারে তাই আমাকে আরো বাঁচতে হবে এইভাবে সংসারে মায়া তৈরি করতে হয় ইচ্ছে করে নিজেরা ভুল করে বয়স্কদের সংসারে প্রয়োজনীয় করে তুলতে হয় তখন তারা বাঁচতে চান তাতে তাদের আয়ু বৃদ্ধি হয় আমরা যারাই সংসারে থাকি না কেন আমাদেরও মা বাবা আছে বৃদ্ধ কাকা কাকি আছে ঠাকুমা আছে ঠাকুরদাদা আছে অনেক বৃদ্ধ যারা বয়স হয়েছে তারা আমাদের সঙ্গে থাকে তাদেরকে বলতে হবে তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের প্রয়োজন এখন এই সংসারে আছে আপনারা একদম চিন্তা করবে না ভাববেন না আর যারা বয়স্ক আছেন তাদেরও ভাবতে হবে বুঝিপা দাদা তাই বললেন যে এই যে সংসারের মায়া এই সংসারের মায়া তোমাকে বাড়াতে হবে তোমার ঘরে যারা আছে নাতি পুতি ছোট্ট ছোট্ট শিশুরা তাদের সঙ্গে তোমাদের এমন ভাব করতে হবে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে তাদের সঙ্গে নিয়ে ঘোরাফেরা করতে হবে তাদের সঙ্গে খেলায় মত্ত হয়ে থাকতে হবে এভাবে তুমি তাদের সঙ্গে মায়া জড়াবে তোমার পুত্রবধূ আছে সে কি কাজটা করতে চাচ্ছে কি কাজটা করতে চায় সে কি চায় তার চাহিদা কি সবকটাই তোমাকে তাকে জিজ্ঞাসা করতে হবে সব সময় তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে তার কি চাই তার কি হলে ভালো হয় ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে তুমি তাকে প্রশ্ন করবে তাকে বলতেই থাকবে যে বৌমা এই জিনিসটা আমার চাই বৌমা তোমার কি চাই সংসারে কিছু দরকার আছে আমি কি কাজটা করে দিতে পারি এমনি করে পুত্রবধুর সঙ্গে কাজের সঙ্গে কাজের মধ্যে হোক কথাবার্তার মধ্যে হোক তাদের সঙ্গে মায়া জড়াতে হবে ছেলেকে বলতে হবে যে আমার এই জিনিসটার প্রয়োজন এখন তুই আমাকে এনে দিস ছেলেকে বলতে হবে যে তোর কিছু প্রয়োজন আছে নাকি আমি কিছু করতে পারি তোর জন্য আরও যারা আমার সংসারে আছে তাদের সঙ্গে আমাকে সময় কথাবার্তার মধ্যে খাওয়া দাওয়ার মধ্যে বসে আমরা যখন একসঙ্গে কথাবার্তা বলি তখন তাদের যদি কোনো সমস্যা থাকে সমস্যা সেখানে আমাদের ডিসকাস করতে হবে এইভাবেই আমাদের সবার সামনে সবার সম্মুখে যেসব প্রয়োজনীয় জিনিসগুলি আছে তা নিয়ে আমাদের চর্চা করতে হবে আর এভাবেই যদি বয়স্ক মানুষরা সংসারে যারাই আছে ছেলে পেলে নাতি পুতি সবার সঙ্গে মিলেমিশে কথাবার্তার মধ্যে কাজেকর্মের মধ্যে এভাবেই নিজেকে ব্যস্ত রাখে তাহলে দেখবেন তাদের মনেই হবে না যে আমার বয়স হয়েছে আমার এখন ধীরে 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 শক্তি কমে যাচ্ছে আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এই জিনিসটা তাদের মনেই হবে না ভালোবাসা দিয়ে প্রীতি দিয়ে তাদের সেই যে বৃতার চিন্তাগুলো সেই চিন্তাগুলো ধীরে 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 দূরে সরে যাবে তাই বয়স্ক যারাই মানুষজন সংসারে আছেন তারা ইষ্ট কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখবেন আর ইষ্ট কাজের মধ্যে থাকলে এই যে দুশ্চিন্তাগুলো সেগুলো আসতেই পারে না এমন এমন আমাদের সৎসঙ্গে গুরুভাইরা আছে বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোক আছে আমাদের মধ্যে আমরা দেখতে পাই সৎসঙ্গে গেলে এখানে গেলে যেতে গেলে তারা মনে খুব আনন্দ নিয়ে উৎসাহ নিয়ে ঠাকুরের কাজ করছেন কিন্তু তাদের দেখে মনে হয় না যে তাদের এতটা বয়স হয়েছে একদম একদম উৎসাহে তারা ঠাকুরের কাজ করে চলেছে দেখা যায় অনেক সময় ইয়াং জেনারেশনও তাদের সঙ্গে কাজকর্ম করে বা যাজন কাজ করে ঠাকুরের কাজকর্মের মধ্যেও পেছনে থেকে যায় এমনও বয়স্ক লোক দেখতে পাই তাই যারা বয়স হয়েছে বা যারা বৃদ্ধ বয়সে এখন চলছেন তারা কোনো সময় এমন ভাববেন না বা দুশ্চিন্তা মনে আনবেন না শুধু এটাই ভাববেন যে এখনো আমার প্রয়োজন এই সংসারে আছে এখনো ঠাকুরের কাজ আমি করতে পারি আমি এখনো ভালো আছি আমার মধ্যে সেই শক্তি ঠাকুর যোগাযোগ করে দেবেন ঠাকুর আমার হাত ধরে আমাকে চালিয়ে নেবেন আমি যেন আরতর হয়ে বাঁচতে পারি সবাইকে নিয়ে সুন্দর হয়ে থাকতে পারি আমার সংসার যেন সোনার সংসার করতে আমি সাহায্য করতে পারি আমি সব সময় সুখে দুঃখে যেন তাদের পাশে দাঁড়াতে পারি এমনি ধরনের চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটা বয়স্ক লোকের চলতে হবে তবেই সেই সংসার সোনার সংসার হয়ে যাবে তবেই ঠাকুরের কাজ দ্রুত বেগে হতে থাকবে এই যে ডিপি ওয়ার্কের কাজ দিয়েছেন দেখেন কত বৃদ্ধ লোক কত বয়স্ক লোক যাজন কর্মে বেরিয়ে পড়েছে ডিপি ওয়ার্কে বেরিয়ে পড়েছে আর যুবকদের নিয়ে তারা ঠাকুরকে মাথায় রেখে তার নির্দেশ পালন করে চলেছে আর এই কাজে যারা ব্যস্ত আছে তাদের কোনো সময় মনেই হয় না যে আমার বয়স হয়েছে আমার এখন শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে আমি এই কাজটা করতে পারবো না একদম এভাবে চিন্তা করবেন না এবং নিজেকে বৃদ্ধ হয়ে গেছে এই চিন্তার মধ্যে ফেলবেন না মানুষ যা চিন্তা করে সত্যি তাই হয় তাই ভালোটা চিন্তা করবেন যে আমি এখনও বহু বছর বেঁচে থাকবো এই সংসারে কাজ করব এবং ঠাকুরকে মাথায় রেখে আমি ঠাকুরের ইষ্ট কাজে সবসময় ব্যস্ত রাখবো নিজেকে তবেই দেখবেন তার আয়ু বৃদ্ধি হতে থাকবেন পুজোপাল শ্রী শ্রী আচার্য দেব এভাবে বয়স্কদের ভাবনা করতে বলেছেন যে দুশ্চিন্তা যেন মনের মধ্যে না আসে সবসময় ভাববেন পজিটিভ সবসময় ভাববেন যে আমি তো ঠাকুর ধরে আছি ঠাকুর তো আছেন তাই ঠাকুর বলেছেন যে ভাবছ বসে চলবে কিসে সে তুমি কে ভাবছেন যিনি ভাবছেন তিনি তুমি ভাববো তাকে ঠাকুরকে ভাবুন ঠাকুরকে চিন্তা করুন ঠাকুরের কাজে নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন আপনি আরও আরও তর হয়ে ঠাকুরের কাজ করতে পারবেন সুন্দরভাবে আনন্দ উৎসাহ নিয়ে ঠাকুরের কাজ করবেন তাহলে দেখবেন কিভাবে আপনার দিন চলে যাচ্ছে হাসি খেলার মধ্যে সুখ শান্তিতে আপনার জীবন ভরে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন না কারণ তিনি আপনার জন্য ভাবছেন আপনি ঠাকুরের কাজ করছেন মানে কি আপনি ইষ্ট কাজ করছেন মঙ্গল হবে আপনার ঠাকুর বলেছেন অন্যের মঙ্গল কামনায় নিজের মঙ্গল পরশ্রতি অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে আমি যদি অন্যের জন্য ভালো চিন্তা করি ভালো কাজ করি যাজন কর্মে নিজেকে ব্যস্ত রাখি তাহলে দেখবেন ঠাকুর আমার জন্য ভাবছেন আমার মঙ্গল হবেই তাই যারা বয়স্ক হয়েছেন বৃদ্ধ হয়েছেন তারা এক বিভ্রান্ত হয়ে যাবেন না সমস্যা আপনাদের কিছুই করতে পারবেন না সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান আমি যদি ইষ্টকে চাই ইষ্ট কাজে রত থাকি নিজকে ইষ্ট কাজে ব্যস্ত রাখি তাহলে আমার মঙ্গল হবেই কারণ সব সমস্যার সমাধান ইষ্টকে প্রতিষ্ঠা করা আমি যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি আমি যদি মানুষের মধ্যে ইষ্টকে চালিয়ে দিতে পারি আমার ইষ্ট আদর্শকে মানুষের সামনে আমি তুলে ধরতে পারি যে ঠাকুর কে ঠাকুর কেন এসছেন সৎসঙ্গ কি চায় আজকে ঠাকুরকে ধরে কত লোকে কত কিছু পেয়েছে জীবনের উপলব্ধি তারা সৎসঙ্গের মাধ্যে বই পুস্তকের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বলছেন এই জিনিসগুলি আমাদের তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখবেন আমি যদি ঠাকুরের কাজে এমনিভাবে ব্যস্ত থাকি আপনাদের বয়স হয়েছে এ কখনো আপনাদের মনে মধ্যে আসবে না একটা আলাদা শক্তি ঠাকুর আপনার মধ্যে ঢুকিয়ে দেবেন এবং প্রভুর কাজ কিভাবে আরও তরভাবে বেড়ে যাবে কেউই বুঝতে পারবে না তাই সৎসঙ্গ আজ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি হয়েছে সেখানে মানুষ তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ভক্তর সমাগম আজ সৎসঙ্গ দেওঘরে দেখা যায় পুজোপাত আচার্যদেবকে তার দর্শন প্রণাম করে সংসার জীবনে তারা সুখ শান্তিতেই তারা জীবনযাপন করছে এটাই আমাদের উপলব্ধি আর এই উপলব্ধি যদি আমরা নিজেই বুঝতে পারি যারা বয়স্ক যারা বৃদ্ধ তারা যদি এই উপলব্ধিকে বুঝতে পারেন তাহলে কখনো দুশ্চিন্তা মনের মধ্যে আনবেন না দেখবেন ভালো চিন্তা করবেন ঠাকুরের কাজ ঠাকুরের কর্মেরত থাকবেন ঠাকুরের চিন্তা করবেন সবসময় যে আমি ঠাকুরের কোন কাজটা নিজ হাতে করতে পারবো তাহলে দেখবেন আপনাদের বয়স বৃদ্ধি হতে থাকবে পূজ্যপাল আচার্যদেব সেটাই বলছেন আর সেটাই আপনাদের করণীয় যারাই বৃদ্ধ হয়েছেন তারা পূজ্যপাল আচার্যদেব যেভাবে চলতে বলেছেন করতে বলেছেন ঠাকুর যেভাবে পথ দেখিয়ে গেছেন সেভাবে চলার চেষ্টা করুন তাই দিয়ে গেছেন পঞ্চনীতি রজন যজন ইষ্টবৃত্তি আর স্বস্ত নিশ্চয়চার এই পঞ্চনীতি যারা পালন করে তাদের কোনো চিন্তা ভাবনাই থাকেন না তাই আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে প্রভুর চরণে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আর একটি সুন্দর ইষ্ট প্রসঙ্গ নিয়ে আপনাদের সকলকে জয়গুরু বনদেব পুরুষোত্তম